রাজ্যে শিল্পের বিকাশের জন্য যথাযথ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে দেশের বিভিন্ন বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন এবং শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করছেন বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট রাউন্ড টেবিল বৈঠকের সাফল্য নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিকও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শিল্প স্থাপনের বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা করেছে রাজ্য সরকার এবং শিল্প বান্ধব এই পরিবেশ পেয়েই বিনিয়োগকারীরা রাজ্যে ছুটে আসছেন। রাজ্যে শিল্প স্থাপনে রাজ্য সরকারের সঙ্গে বিনিয়োগকারীদের 300 কোটি টাকার উপর আর্থিক চুক্তি সংক্রান্ত মৌ স্বাক্ষরিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। আমাদের এখানে আজকে রাউন্ড টেবিল ইনভেস্টমেন্ট যে সামিট এখানে হয়েছে, অনেকদিন ধরেই এই সামিটের জন্য আমাদের প্রিপারেশন ছিল। প্রায় 141 ইনভেস্টার্স এখানে ওরা পার্টিসিপেট করেছে এবং আপনারা জানেন যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে যাতে করে এখানে বেশি করে ইনভেস্টার্স আছে তার জন্য আমরা অনেকগুলো ব্যবস্থা আমরা নিয়েছিলাম এবং তার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি, তাছাড়া আছে এমপ্লয়মেন্ট কস্ট সাবসিডি, এক্সপোর্ট প্রমোশন সাবসিডি, স্টেট ট্রান্সপোর্ট সাবসিডি অ্যাট দ্য রেট অফ 50% অন সেকেন্ডারি র মেটেরিয়াল। আমাদের এই ব্যবস্থার কারণে বিভিন্ন প্রদেশের থেকে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে তারা এখানে এসেছেন এবং তারা আমাদের সাথে মৌ করেছেন। সেই মৌতে প্রায় 312.38 কোটি তারা ইনভেস্টমেন্ট করার মৌ আজকে এখানে আমাদের সাথে করেছেন। এর মধ্যে এডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য বিনিয়োগকারীরা এগিয়ে এসেছে বলে উল্লেখ করেন তিনি। রাজ্যে অনুষ্ঠিত এই ইনভেস্টমেন্ট রাউন্ড টেবিল বৈঠকে দেশের এবং রাজ্যের 141 জন বিনিয়োগকারী মঙ্গলবার প্রজ্ঞা ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন, যা ত্রিপুরায় শিল্পের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে এক বিরাট ইতিবাচক দিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।